ধন্যবাদ। আমার কাছে নির্বাচনটা সবসময় একটা মালা বদলের পালা মনে হয়, যেহেতু দুইবার আরো করেছে, এটা আমার তৃতীয়বার, তাই আমার কাছে মনে হয় একটা মালা বদলের পালা। নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, সবাই একত্রিত হব, শিল্পীরা যাদেরকে অনেকদিন দেখিনি করোনাকালীন সময়, তাদের সাথে দেখা হবে অনেকের সাথে। সেখানে একটা আমার কাছে একটা মনে হচ্ছে একটা আনন্দঘন পরিবেশ থাকবে। ক্যাম্পেইন শেষ করেছি, আজকে নির্বাচনী প্রচারণা শেষ, মানুষজন খুব করে ফোন করছি সবাইকে শেষবারের মতো, মানে শেষবারের মতো বলতে নির্বাচনের কারণে কালকে সবার সাথে দেখা হবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে একটা সুন্দর একটা পরিবেশ। কিন্তু ওই যে আপনি বললাম না যে কিছু বাইরের মানুষজন দেখে আমার কাছে খুব জিনিসটা খুব বিব্রত মনে হয়, কারণ তাদের শিল্পীরা আসতে পারেন। আজকে তো এখানে আপনি আমার এখানে আরও সিনিয়র শিল্পীরা আসলে আপনার ভালো লাগতো দেখতে, রোজিনা আপা, সুচরিতা আপা, অঞ্জন আপা, রোজিনা আপা, মৌসুমী আপা, এদের থাকলে ভালো লাগতো। কিন্তু এরাই ভিড় দেখলে আসলে খুব ঝামেলাপূর্ণ হয়। এই জিনিসটা যেন কালকেও বজায় না থাকে, অ্যাটলিস্ট সেটা আমরা নির্বাচন কমিশনকে বারবার বলছি, লোকাল প্রশাসনকে বলছি, এফডিসির এমডিকে বলছি, যে অ্যাটলিস্ট যেন এইটা যেন যে অ্যাটলিস্ট যেন নিশ্চিত হয় যে শিল্পীরা যেন অন্তত থাকতে পারে, মানে বাইরের লোকটা যেন ভিড়টা যেন কম হয়, সেই জিনিসটাকে আমরা আসলে বেসিক্যালি গুরুত্ব দিচ্ছি, যেন শিল্পীদের ভোট শিল্পীরা সে ধরনের এই দিয়ে যেতে পারে। আমি মানে একটু কমেছে, বাট আমার কাছে সংখ্যাটা এই কারণে, কিন্তু আমি কিছু লোকজনকে দেখে একটু বিব্রত ফিল করেছি যে এরা যদি এরকম হাঁটতে থাকে, ঢুকতে থাকে, সাধারণ শিল্পীরা তো আসতে পারবে না। এখন ভিড় দেখে কোনো একটা শিল্পী ধাক্কা লাগলো বা ধাক্কা খেলো, তো সেটা তো আসলে এক প্যানেলে আলাক প্যানেলের উপর কিন্তু দোষ চাপিয়ে দেবে। তো সেই জায়গাটার থেকে আমি মনে করি, যদি সেই আমি শুরুর থেকেই আশঙ্কাগুলোকে বারবার বলছি যে এগুলোকে যদি শর্ট আউট করে যদি এগুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট সুন্দর সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচনটা শেষ হবে। আদারওয়াইজ তো নাহলে নির্বাচনে নিয়ে প্রশ্ন আসবে, এই নির্বাচনটা নিয়ে অনেক ধরনের কাদা ছড়াছড়ি হবে, এক প্যানেল আরেক প্যানেলকে দোষারোপ করবে, সেই জিনিসটা যেন না হয়। কারণ সাধারণ সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছে এই শিল্পী সমিতি নির্বাচনের দিকে, সবার একটা এবার অন্যরকম একটা দিকে আগ্রহ প্রত্যাশা, বা বিশ্বায়নের যুগে, ফেসবুকের যুগে, তো আমার মনে হয় সেই জায়গার থেকে এই পরিস্থিতিটা যেন ভোটের দিন অন্তত আরও কড়াকড়ি, এবং যেন আরও আমি মনে করি যে আরও যেন একটু ইসের মানে খুব নির্বাচন কমিশন যেন সুষ্ঠুভাবে এটাকে আরও হ্যান্ডেল করে, দেন ইনশাল্লাহ এটা যেন সুন্দরভাবে শেষ হলে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এবারে নির্বাচনে খুব বেশি আলোচনা হচ্ছে, এটার কারণটা কি মনে হয়? অনেক কোনো বড় ইস্যু নাই এই জন্য, ফেসবুক বলেন, টিভিতে বলেন, কোনো জিনিস তো থাকতে হবে। এখন যদি বাংলাদেশে একটা কোনো বড় ঘটনা বলে ইস্যুটা অন্যদিকে ধাবিত হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে কোনো ইস্যু না, ইস্যু একটাই, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। ইউটিউবে দেখা যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না, ফেসবুকে যাওয়া যাচ্ছে না, চ্যানেল খুললে এইটা, আমি নর্মাল কোথাও বেরোলেও মানুষ খেলে একই অবস্থা ধরো। আমি সেদিন একটা কাজে দোকানে গিয়েছি, 100 প্রশ্ন কেনাকাটার চেয়ে, ভাই কী নির্বাচন, কী ভাবেন, কে কে, মানে মানুষের মধ্যে মানে প্রতিটা ঘরে ঘরে মনে দোকানে বা সব জায়গায় একই আলোচনা, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন। তো দেখেন, আরেকটা নির্বাচনই কিন্তু সাথে সাথে আছে, অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন, তার কোনো খবর, কয় ক্যান্ডিডেট আপনি আমার মনে হয় না কেউ বলতে পারবে, বিকজ এটা নিয়ে অনেক বেশি মাতামাত, বেশি কথা। কাজ করেছি অনেক, ভালোবাসা যদি শিল্পীদের সেই তোটুকু জন্ম হয়, তাহলে জায়েদ খান বা তার জয়ের ব্যাপারে কনফিডেন্স, বাট বুথের মধ্যে কি হয় কেউ বলতে পারে না। তাদের মন মানসিকতা যখন সিল মারবে বা টিক দেয়, তখন একান্তই সেই ভোটারের নিজস্ব মতামত, কাকে দিয়ে আমার সিনেমার উন্নয়ন হবে কি, মানে আমার সমিতির উপলব্ধি হবে কি হবে না, আর কাকে কাছে পাবো। তো সেখান থেকে আমি 100% বলতে পারি, প্যান্ডামিক সময়ে যেখানে বাংলাদেশে আমি জন্মের পরে এত বড় খারাপ সিচুয়েশন দেখিনি, সেই সময় আমরা শিল্পীদের পাশ থেকে সরে যাইনি, তাহলে তাদের কাছে তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে আপনারা কেন আমাদেরকে ছেড়ে যাবেন, আমরা তো পরীক্ষা দিয়েছি আপনাদের কাছে, উত্তীর্ণ হয়েছি, আপনাদের খারাপ সময় পাশে ছিলাম। তো আরেকজন এসে অনেক কিছু বলবে করবে, সেটা তো পরে, একজন তো করছে, আর একটা টার্ম দেখেন না আমাদের যে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি কি না, আপনাদের পাশে থাকতে পারি কি না, তারপর না হয় পরে এবার অন্য ডিসিশন নিন। অর্জন অনেক বেশি, আপনাকে আমি তো একটা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দেবো, অর্জন বেশি বলে আজকে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এত কথা। অর্জন এত কিছু না হলে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এত তারকাদের উপস্থিতিও থাকতো না, এত তারকা বল নির্বাচনও হতো না, আর এত কিছু বাংলাদেশ ব্যাপী মাতামাতিও থাকতো না। এই কাজ করেছি যেখানে যে গাছে ফল হয় বেশি, সেখানে বাতাস লাগেও বেশি, তো এত দুই টার্মে এত কাজ করেছি, শিল্পী সমিতিকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছি যার কারণে অনেকের মধ্যে শিল্পী সমিতি নিয়ে এখন আগ্রহটা বেড়েছে। যেখানে জিসকা নাম হুয়া উসকে সমালোচনা ভি হুয়া হয়ে গা, তো এইরকমই শব্দটা উসকে জুসকো মা নাম হুয়া উসকে বদনাম ভি হুয়া, তো যেখানে নাম আছে সেখানেই সমালোচনা আছে। সমালোচনাকে সুন্দরভাবে গ্রহণ করে সার ভালো কাজগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। যে কাজ করে সে ভুল করে, আর যে কাজ করে না সে সমালোচনা করে।
আপনি 10টা কাজ করলে দুইটা ভুল হবে, মানুষের ভুল নাই, মানে মানুষের ভুল আছে, শুধু শয়তানের ভুল নাই। টু ওয়েয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। আমি ভুল করেছি, কাজ করেছি বলে ভুল আছে। এই সমিতিকে নিয়ে কোনো কাজ না করলে আমার ভুল হতো না, কোনো আঙ্গুল তুলতে পারতো না। তো আমার মনে হয় সেই জায়গার থেকে সমালোচনা কিছু মানুষ থাকবেই করবে, নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। তো আমার কথা হলো যে কিছু মানুষ থাকবেই আপনার ভুলগুলো আপনাকে তুলে ধরানোর চেষ্টা করবে, ভালো কিছু করলেও সেই জিনিসগুলোকে বারবার আপনাকে ভালোগুলোকে চোখের সামনে তুলে ধরবে। সেই জায়গা থেকে আমি মনে করি সমালোচনা থাকবে, সমালোচনা আলোচনা মিলেই একজন মানুষ, একজন নেতৃত্বের জায়গায় তৈরি হয়। আপনি জননেত্রী শেখ হাসিনাকে চিন্তা করেন না, এরকম জননেত্রী শেখ হাসিনা আমাদের আসছে, আমার প্রধানমন্ত্রী আমরা খুব কম পেয়েছি, এত কাজ করতেছে, রাত জেগে থাকে, তারপর মানুষটাকে নিয়ে কত কথা বলে অকারণে, অনেক কাজ করেছে। তো এইগুলোকে গুরুত্ব না দিয়ে আপনার ভালো কাজটার দিকে টার্গেট করে এগিয়ে যেতে হবে। আপনার ফেসবুকে কি বললো, ইউটিউবে কি বললো, এগুলো যদি খেয়াল করেন আপনার কাজে আগাতে পারবেন না। ছোট্ট একটা বিষয়, এটা নিয়ে অনেকে ফেসবুক ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেক অনেক কিছু বলছে, তুমি এক নায়কের ভিডিও দেখছো, সেটা আমার মনে হয় আপনার পক্ষ থেকে আপনি কি বলবেন? আমার যদি, আমি তো সবসময় বলি আপনাকে যখন আপনাকে কোনো টার্গেট করে কোনো কিছু করা হয় সেটা আপনি টার্গেট পারসন। চার পাঁচ বছর কোথায় ছিলেন? এটা আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো না কেন শিল্পী সমিতিতে? আমার বিরুদ্ধে কোনো থানায় একটা অভিযোগ আসলো না কেন? কথার কথা, আমি তো অপরাধী হয়ে থাকি। ঠিক নির্বাচনের একদিন আগে কেন? এটা নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিত, নিশ্চয়ই তার অবস্থান, এই তার অবস্থান কিন্তু এখনো কেউ আপনারা নিশ্চিত না। তারপর আমার শিল্পী, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি না কেন করেছেন, তার প্রতি আমার শ্রদ্ধা এবং আপনাদের মাধ্যমে তার কাছে আমি ভোট চাইতে চাই। আমার জন্য যদি সে ভোট দিতে আসে অবশ্যই যেন আমাকে ভোটটা দেয়, সে আমার মেম্বার, যেহেতু ভোট দেয় ভোটার সে। তো আমার ঘটনা হলো গিয়ে এই জিনিসগুলো আসলে আমি মনে করি সব টার্গেটিং ব্যাপার, টার্গেট করে করে একদিন দুদিন আগে করে, যদি আরও এক মাস বা ছয় মাস আগে করতো আমার কোনো কমপ্লেন ছিল না। তো সব কিছু এবং যেগুলো বলা হয় তার অনেক কিছুই সত্য না, সুন্দর করে স্ক্রিপ্ট করে করা হয়, বলা হয়, আমি শুনি আর দেখি হাসি যে একটা মানুষকে এভাবে এত মিথ্যা অপবাদ দেওয়া ঠিক না। কথা আমি জানি না আসলে, সিনিয়র মানুষ উনি কেন বলেছেন আমি জানি না। আবার বিপরীত পক্ষে ফারুক ভাই, সোহেল রানা ভাই তো আবার অনেক ভালোবাসেন, তারাও তো আবার আমাদের করোনা যোদ্ধা বলেছেন, এবং সোহেল রানা ভাই বলেছেন জায়েদ মিশা যা করেছে তা আমরা গত 20 বছরেও করতে পারিনি চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য। তো আসলে এক একজনের এক এক মত, আমি তাও আমি জানি না আপনারা খেলা আছে কিনা জানি না। গত চার পাঁচ দিন, পাঁচ সাত দিন আগে বোধহয় আলমগীর ভাই এখানে এসে আমার এখানে বসেছিল, আমাকে দোয়া করে গেছে, আমার এখানে চা খেয়েছে যে তোমরা সুন্দরভাবে নির্বাচনটা করো, আমরা সবাই মিলে সুন্দর একটা নির্বাচন করতে চাই। তারপর তার তিন দিন পরে গিয়ে ওখানে সিনিয়র মানুষের কথা বলা, যাক বলেছে উনি, আমি সেটা বলবো না, সে বড় মানুষ, সে আমাদেরকে শাসন করার ক্ষমতা রাখেন। তো আমি কত অনুরোধ করবো যে আপনারা মুরব্বী, আপনাদের কাছ থেকে আপনারা আমাদের পথ প্রদর্শক, আমাদের ভুল হলে এসে কান ধরে শাসন করবেন, সবার সামনে আপনারা সিনিয়র কথা বললে আমরা কষ্ট পাই। না আমরা আমরা মিথ্যা কিছু করিনি, মিথ্যা কিছু করলে কমিটি, অনেক কমিটির মধ্যে অনেকেই কমপ্লেন তুলতো, সে কিন্তু করতে পারেনি। না মিথ্যা কথা, টেম্পার করা হয়নি, ভাইয়া হয়তো বা জানেন আমার নির্বাচন যাক, ভাইয়াকে একদিন যেই থাকুক নির্বাচিত আমরা হই বা যেই হোক, ভাইয়াকে একদিন চা খাওয়ার দাওয়াত দিয়ে ভাইয়াকে এটা আমি ক্লিয়ার করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। উনি ফটোকপি দেখেছেন তো এই জন্য এটা মনে করেছেন, কারণ সমিতির অরিজিনালটা তো আসলে আমি নেওয়ার প্রয়োজন মনে করি নাই, কারণ সমিতির মধ্যে দেখাবো, বাইরে কেন আসবে? তো যার কারণে ওনার ফটোকপি দেখে এরকম মনে হয়েছে, নাথিং লাইক দ্যাট। যে কাজটা করেছি আমরা সবাই, উনি একা করেছে বা ওনার কোনো দোষ তাও কিন্তু না, আমরা সবাই মিলেই করেছি কাজটা সম্মিলিতভাবে, সব কমিটি, এর দায়ভার পুরো কমিটি, আমি মনে করছি কার্যকরী কমিটির দায়ভার, ওনারাই করেছেন এটা, ভালোভাবেই করেছেন এটা, এটার মধ্যে কোনো টেম্পারিং বা কোনো ধরনের কোনো স্বজন প্রীতি বা কোনো নিয়ম নীতি তওয়াক্কা করা এরকম কোনো বিষয় ছিল না। ভোটারদের বলছি কালকে সুন্দরভাবে নির্বিঘ্নে ভোট দিতে আসুন, আমরা সবাই একটা মিলন মেলার মতো, বনভোজনের মতো দেখতে চাই, এবং আমি ভোটারদেরকে বলবো তারা যেন সুন্দরভাবে মিশা যায় প্যানেলকে অবশ্যই ভোট দেয়, কারণ আমরা আপনাদের সাথে ছিলাম, আপনাদের পাশে ছিলাম, আপনাদেরকে করোনাকালীন সময়ে যথেষ্ট সেবা দিয়েছি, বিখ্যাত বিখ্যাত মানুষের করোনাকালীন মৃত্যু লাশ আমরা কাঁধে নিয়েছি, সেই জায়গার থেকে আমরা মনে করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমাদের আবার নির্বাচিত করে আপনাদেরকে সেবা করার সুযোগ দেবেন, এই প্রত্যাশা আমার ভোটারদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।